সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়? আল্লাহ। ঘুমানোর সময়? আল্লাহ। মাহফিল বন্ধ করার সময়? আল্লাহ। লক্ষ্মীপুরে মাহফিল বন্ধ বন্ধ হয় নাকি? আল্লাহ। হ্যাঁ, আপনাদের লাখ সময় একটা বন্ধ হয়ে গেছে আজকে, আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে। তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসিকে। তো ওসি বলে, স্যার আমাদের হাতেও নাই, এটা একেবারে উপর থেকে নিষেধ। তো এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে? এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না, এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয়, চাঁদাবাজি বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। এগুলো কপাল পোড়া, এগুলো কি? আলহামদুলিল্লাহ, আপনাদের লক্ষ্মীপুরে এরকম কপাল পোড়া টোলা নাই। আল্লাহ লক্ষ্মীপুরবাসীকে তুমি কবুল করো। মাদ্রাসাতুল বানাতের আয়োজক কমিটি অনেক চেষ্টা করেছে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করবার, গত বছরের চেয়ে প্যান্ডেল নাকি ডবল করেছে শুনলাম, ডাবল করছে, তারপরও লোক হয় নাই, জায়গা হয় নাই। এই বছরের রমাদানে আমার প্রোগ্রাম ছিল কাতারে, তো কাতারের শেখ বিন জায়েদ সেন্টার, ওখানকার অনেক বড় একটা কনফারেন্স হল, ওখানে বাংলাদেশ কমিউনিটির ভাইয়ের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো। তো বিকেলে আজকের মতো অবস্থা হয়েছে, ঢোকার সুযোগ ছিল না, টেনে হিচড়ে আমাকে ঢুকাইছে। ভিতরে ঢুইকা দেখি সর্বনাশ, মানুষের মাথা মানুষ খায়। লক্ষ্মীপুরে বলে এগুলা? হ্যাঁ, মানুষের মাথা মানুষ খায়। তো এত মানুষ ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি মানুষ, আর 10,000 লোক তাদের গাড়ি নিয়ে এসে দে রিটার্ন ব্যাক, আবার ফিরে চলে গেছে। তো এগুলো ভালো সাইন, ইটস এ গুড সাইন ফর দ্য ভিক্টরি অফ কোরআন, কোরআনের বিজয়ের জন্য এটা একটা ভালো নিদর্শন, ঠিক কিনা? এই কোরআনের আওয়াজকে, এই বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না, চিল্লাই বলেন, ঠিক কিনা? এই মানুষের গণজোয়ার এটা প্রমাণ করে। আজকে বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি? বিরিয়ানি ছাড়া এত মানুষ? বিরিয়ানি নাই, জিলাপি নাই, খিচুড়ি নাই, সিন্নি নাই, শুধু কোরআনের প্রেমে, একটা কিতাবের প্রেমে, চিল্লায় বলেন তো কিতাবটার নাম কি? কোরআন। তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত, দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য সিটিজেন, জনগণের পালস বোঝা উচিত, যে জনগণ কি চায়, জনগণ কোনটাকে পছন্দ করে, জনগণ কোন দিকে ঝুঁকছে, এটা খেয়াল রাখার দরকার আছে না নেই? আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্টরিকে, এই বিজয়কে কেউ থামাতে পারবে না। আমরা কোরআনের সাথে থাকতে চাই, আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই। আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই, আমাদের কবরে